আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে আবারও অনেক দিন পর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আসলে আজকে কোনো প্ল্যান ছাড়াই সবাই মিলে ঘুরতে বের হয়েছি, আর আজকে আমরা ঘুরতে যাব আজমান বিচে। তো বিকালে ভাবিরা বাসায় এসেছে, আসার পরে ডিসাইড হয়েছে যে সবাই মিলে ঘুরতে যাব। তো এইভাবে আসলে বাসা থেকে বের হলাম আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি আজমান বিচে। এর আগে এখানে আমাদের যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো সবাই মিলে আমরা এখন আজমান বিচে যাচ্ছি, তো আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন আজমান বিচটা আসলে কত সুন্দর আর কেমন জায়গা। তো এই জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমরা এখন আজমান বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এই যে নামার পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানকার পরিবেশটা কতটা সুন্দর। তো গাড়ি থেকে নেমে এখন আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে চলে যাচ্ছি। তো আমাদের সঙ্গে আপনারাও কিন্তু চলুন, দেখে নিন সমুদ্রটা কত সুন্দর। আর সমুদ্র মানেই আসলে একটা ভালো লাগার জায়গা, সবারই খুবই ভালো লাগে। আর একটা মানে অদ্ভুত একটা অনুভূতি হয় এই সমুদ্রে আসার পরে। আসলে পানি এমন একটা জিনিস যে তার কাছে যেতে কারি না ভালো লাগে। তো তেমন আমাদেরও খুবই ভালো লাগে আর বারবারই কিন্তু এজন্য ছুটে আসি এই সমুদ্রের বুকে। আর দেশে যেহেতু আমাদের সমুদ্রটা অনেকটাই দূরে আমাদের, মানে আমাদের বাসা থেকে, তো সবসময় চাইলেই আসলে যাওয়া হয় না। আর এখানে কিন্তু আমরা যেখানে থাকি তার খুবই কাছে এই সমুদ্রগুলা, এজন্য যখনই মন চায় আমরা কিন্তু ছুটে ছুটে চলে আসি এই সমুদ্রের কাছে। আর সমুদ্রে আসলে আসলে একটা সত্যি অন্যরকম অনুভূতি কাজ করে, সবার খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো আসলে সত্যি খুবই খুশি হয়, দেখতেই পাচ্ছেন তারা কতটা খুশি। আর তারা কিন্তু খেলাধুলো করার জন্য এই যে বাবুল ফুলানোর এটাও নিয়ে এসেছে, আর তারা এখন বাবুলও ফুলাবে আর সেই সাথে খেলাধুলো করবে। তো এই যে দেখুন সবাই কেমন পাগলা হয়ে খেলাধুলো করছে। আমার দেখতে পাচ্ছেন অনেক মানুষ চলে গিয়েছে গোসল করতে করতে। আর আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন দূরে একটা বল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটা নেটের জাল দিয়ে আবদ্ধ। এই জালটা দেওয়ার কারণ হলো কোনো মানুষ যদি গোসল করতে
একটু মিলে খেলাধুলো করে একটু সময়টা পার করবে। আর আপনারা যেহেতু জানেন আমাদের এখানে আসলে কোনো রিলেটিভই নাই, যার জন্য আসলে সবার সাথে দেখা হয় না, তো আসলে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়। তো এভাবে আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলে অনেক ভালো লাগে, বাচ্চাদেরকেও মানে আনন্দ দিতে পারি, সেই সাথে নিজেরাও একটু আনন্দিত হই, এই আর কি। তো এই যে দেখুন কতটা সুন্দর আসলে এই জায়গাটা, আর সমুদ্র তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আর সবাই হোপলি এনজয় করছে। এই যে দেখুন, আর সূর্যটাও তো দেখতে পাচ্ছেন যে প্রায় ডুবার কাছাকাছি, কিছু সময় পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। আর আমরা কিন্তু আজকে এখান থেকে আরও অন্য অন্য জায়গায়ও ঘুরতে যাব, তো সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাওয়া যায়, এই যে দেখুন আমি কিন্তু একটা ঝিনুক পেয়েছি। আর এরকম অনেক সুন্দর সুন্দর ঝিনুক আজকে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। এই যে দেখুন আমার মেয়েও কিন্তু ঝিনুক কুড়ানো শুরু করে দিয়েছে, আর ঝিনুক কুড়াতেও কিন্তু খুবই ভালো লাগছে। তো হঠাৎ করে দেখলাম আকাশ দিয়ে একটা রকেট যাচ্ছে, তো আপনাদেরকেও সেই টুকানি আমি রেকর্ড করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন আকাশে, এটা কিন্তু একটা রকেট যাওয়ার চিহ্ন। আর এখানে কিন্তু সবসময় এরকম রকেট দেখা যায় আকাশে, তো এখানে আসার পরে আমি দেখতে পেলাম আকাশে এরকম রকেট যাচ্ছে, তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। আর আমার ছোট মেয়ে কিন্তু এখানে মানে গোসল করতে মানে পারছে না, বাট অনেক ভিজে গিয়েছে, দেখুন খালি জামা ভিজে যায়। রাওজা পানিতে যে গোসল করার ইচ্ছা করতেছে, বাট সে গোসল করতে পারতেছে না, তার আব্বু নিষেধ করছে, এই জন্য সে ঝাঁপ লাফ দেওয়ার চেষ্টা করতেছে যাতে গায়ে পানি না লাগে। এই যে দেখুন আসি আর রাওজা দেখেনে, আর ওরা দুজন তো জামা কাপড় নিয়ে আসি নাই, তারপরেও অনেকটা ভিজে ফেলছে। দেখুন সাগরের এই গর্জনটা মানে শুনতে এত ভালো লাগে যে কি বলবো, অনেক সুন্দর। দেখুন কত মানুষ এখন গোসল করতেছে, আর একটু পরেই কিন্তু অন্ধকার হয়ে যাবে, দেখুন সূর্য প্রায় ডুবে যাওয়ার মতো। আর এখন আসলে শীতের বেলা, যার জন্য বেশি সময় আলোটা থাকে না। আমরা কিন্তু আজকে মানে 4টার সময় বের হয়েছি, তারপরেও দেখেন মানে 5টার সময় মানে অন্ধকার হয়ে যায়, এরকম অবস্থা মানে এখানকার টাইম। বাংলাদেশে তো এখানকার 5টা মানে 7টা, 2 ঘন্টা বেশি। তো এখানে আসলে দেখেন অনেকক্ষণ ধরে এখানে পানিতে পা ভিজালাম, গোসল করলাম না, গোসল সবারই একটু ঠান্ডা লাগছে, যার জন্য রাবকে গোসল কিছু দিচ্ছে না। তো আমরা আসলে জাস্ট এখানে দাঁড়িয়ে সমুদ্রের আবহাওয়াটা নিচ্ছিলাম, খুবই ভালো লাগছে। আর দাঁড়িয়ে সব কিছু আসলে এনজয় করছিলাম, সবাই অনেকভাবে গোসল করছে, অনেক মজা করছে, তো পড়ে গিয়েছে, পড়ে যে ভিজে গিয়েছে দেখুন। তো যাক সমস্যা নাই, আম্মু তোমার জন্য তো গেঞ্জি আনছি, ওইটা আর প্যান্ট আনছি না, প্যান্ট আনছো, আর প্যান্ট আর গেঞ্জি আনা হয়েছে, ওইটা পরো তুমি। হ্যাঁ তো আসলে লাভ দিতে দিতে পড়ে গিয়েছে আর পড়ে ভিজে গিয়েছে, দেখুন খুবই আসলে খুশি তারা, আমিও আসলে অনেকটাই খুশি। আর এরকম জায়গায় আসতে কার না ভালো লাগে বলেন, আর আমাদের দেশে তো কক্সবাজারটা তো অনেক দূর, আমরা থাকি যশোরে, আর যশোর থেকে আসলে কক্সবাজারটা অনেক দূর। তো তারপরেও কক্সবাজার গিয়েছি অনেক আগে, রিসেন্টলি যাওয়া হয়নি, তবে বাংলাদেশে এবার গেলে অবশ্যই কক্সবাজার যাওয়ার চেষ্টা করব। আর এইখানকার ব্রিজটা, এই যে দেখুন কতটা সুন্দর, আজমান ব্রিজ, এখানকার নাম হচ্ছে আজমান, আর এটা হলো আজমান ব্রিজ। আর এই দুবাইতে কিন্তু অনেক ব্রিজ আছে, দুবাইতে আছে, সাজাতে আছে, আজমানে আছে, মেবি আরও হয়তো বা আছে, আমি আসলে এখনও সঠিক সব কিছু জানি না। এই যে দেখুন কতটা সুন্দর, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, সবাই সমুদ্র থেকে কিন্তু এখন উঠে আসতেছে গোসল করা বন্ধ করে। হ্যাঁ কিন্তু যে দেখুন আমাদের রওজার কি অবস্থা, সে বালি মেখে পুরো একাকার হয়ে গিয়েছে, তো ওকে এখন ক্লিন করা হবে। আর
ক্লিন করে তাকে ড্রেস চেঞ্জ করে দেওয়া হবে। তো এই তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি বিচ থেকে, আর এখন আমরা অন্য একটা জায়গায় যাব আজমানে, আর সেখানে গিয়েও বাচ্চারা কিছু সময় খেলাধুলো করবে। দেন ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাসায় চলে যাব। তো আসলে এখান থেকে যেতে মনই চাচ্ছে না, এতটা সুন্দর জায়গা, আর মানে আরও খুব বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিলো, কিন্তু এখান থেকে যেহেতু আরও অন্য জায়গায় যাব, যার জন্য আমরা আর এখানে থাকছি না। এখন আমরা অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছি, তো আমাদের সাথেই দেখতে থাকুন। তো ওখান থেকে আমরা এই যে এই জায়গাটা এসেছি, এটাও আজমানের আরেকটি জায়গা, আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এখানে আসলে এই যে ওয়াটার ড্যান্স আর কি, এখানে বিভিন্ন ধরনের ওয়াটার ড্যান্স করানো হয়, আর এখানে বাচ্চারা এসে খুবই খুশি হয়ে যায়। তো এই যে দেখুন, এখানে মানে বিভিন্ন স্টাইলে ওয়াটার ড্যান্স হচ্ছে, আর আমাদের রাজা দেখুন মানে খুবই খুশি এখানে এসে। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদেরকে দেখাবো। তো আগে এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এসে পানি দেখে, এখানে পানিতেও তারা ঘুরতেছে, এই যে দেখুন। আর এখানে আসার একটা বাচ্চাকে দেখলাম যে পুরো ভিজে গিয়েছে, এর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিল, আর সবাই আসলে খুবই এনজয় করছে। এখানে আরও অনেক মানুষ এসেছে, এই যে দেখুন। আর এখানে কিন্তু বাচ্চাদের একটা মানে প্লে গ্রাউন্ড আছে, সেখানে অনেকগুলো জিনিস আছে, সেখানে বাচ্চারা খেলতে পারবে, আর এখানে আসলে সময় নিয়ে আসা দরকার ছিল। তো যাই হোক, আমরা এখানে কিছু সময় থাকবো, আর এখানে আর কি কি আছে তো সেগুলো মূর্তি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কত বাচ্চারা খেলাধুলো করছে, এই যে দেখুন। আর এগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর লাগছে, অনেক ধরনের কালার দিয়ে এগুলোকে করা। আর এখন আমি আপনাকে দেখাবো এখানে কত ধরনের খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য। আর এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এখানে কিন্তু বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারবে। আর আমি যেহেতু আজকে ভিতরে ঢুকছি না, সেজন্য ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না, বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কী কী আছে। আর এইখানে আসলে অনেক অনেক জায়গায় বাচ্চাদের এরকম অনেক ধরনের খেলার জায়গা থাকে, যেখানে অনায়াসে বাচ্চারা এনজয় করতে পারে। তো তেমনই একটা জায়গা এটা, আজকে আমি ফার্স্ট টাইম এসেছি। তো এই যে দেখুন, এখানে অনেক ধরনের খেলার জায়গা আছে বাচ্চাদের, তো বাইরে থেকে যতটুকু দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। লাইটিং দেখতেই পাচ্ছেন, আর সে খুবই খুশি এটা নিয়ে, এটাকে নিয়ে সে হাঁটাহাঁটি করছে, কাউকে ধরতে দিচ্ছে না। আর তার কাছে গেলে সে মানে ভাবছে যে তার এটা নিয়ে নিবে, এই জন্য সে এটা নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখুন কতটা সুন্দর এই জায়গাটা।
আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রাখি। তো আল্লাহ হাফেজ।